ওরা ওরা কারা ছিল? কাউকে চিনতে পেরেছ? না স্যার, ওরা ঝড়ের বেগে এলো, ঢুকে আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো, আমাদের পেটালো, মুন্নাকে বের করে খুন করে চলে গেল স্যার। অবশ্যই ব্যাপারটা খুব খারাপ হলো রে রাজু, খুব খারাপ হলো। টাকুমুনার বেঁচে থাকা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। থানায় হামলা, মুন্নার খুন নিঃসন্দেহে প্রমাণ করে এটা কোনো সাধারণ ঘটনা নয়, বহুত বড় এবং শক্তিশালী হাত রয়েছে এর পেছনে। যত ক্ষমতাশালী হোক, একবার ওর নাম ঠিকানা পেলেই হয়। আহ, এত টেনশন করিস না তো, তুই সৎ পুলিশ অফিসার, তাই এত ভাবছিস। হ্যালো, জাল টাকার কারবারিদের ক্ষমতা সম্বন্ধে ধারণা পেলেন তো এসপি সাহেব? দেখো, তুমি যেই হও, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমিও চাই আপনার সাথে দেখা করতে। আগামীকাল দুপুর 12টার সময় জঙ্গলবাড়ি আসুন, সামনাসামনি বলবো জাল টাকার কারবারির মূল নায়ক কে। ওকে, কে ফোন করেছিল? এর আগে বরফ করে ইনফরমেশন যে দিয়েছিল সেই লোক। কি বললো? কাল জঙ্গলবাড়ি যেতে বলল দুপুর 12টায়। আপনি যাকে খুঁজছেন আমি সেই। নকল টাকা যারা ছাপে তাদের সম্বন্ধে কি জানো? যে লোকের ব্যাপারে আমি আপনাকে তথ্য দিতে চাই, সে শুধু নকল টাকার ব্যবসায়ী নয়, একজন খুনিও। তার নাম কি? আপনার বন্ধু রাজু। না, মিথ্যে বলছিস তুই, রাজু এমন হতে পারে না, মিথ্যে বলছিস তুই। আমাকে বিশ্বাস করুন স্যার, আমার কাছে ওর টাকা ছাপার ছবি আছে। এই দেখুন, দেখুন। স্যার, এই ছবি তোলার জন্য রাজু আমাকে খুন করতে চেয়েছিল, কিন্তু আমি বেঁচে গেছি স্যার। ওর সমস্ত অপকর্মের সাক্ষী দিতে আমি প্রস্তুত আছি। আহ!